সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওর সাহায্যে শিখবো কীভাবে অবস্টাগল অ্যাভয়েড রোবট তৈরি করতে হয়। যদিও এই ভিডিওটি একটি বেসিক ভিডিও, আপনারা যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলও চলে যেতে পারবেন। তবে তার পূর্বে একটু বলে নিচ্ছি, আপনারা অনেকে হয়তো বা আমার উপর রাগ করে আছেন বা রাগ করছেন যে এই বিষয়ে যে ভাইয়া অনেক দিন যাবৎ আরডিনোর উপরে টিউটোরিয়াল দেন না। অ্যাকচুয়ালি আমার যে বুড়ো আরডিনো ডিভাইসটা ছিল না, সেটা মারা গেছে, ঠিক আছে। ওইটাকে আমি বেশ কয়েকবার ছালাই টালাই করে কোনো রকমে বাঁচিয়ে তুলেছিলাম, কিন্তু এবার আর সে কোনোভাবেই সে কাজ করতে রাজি নয়, সে এবার ঘুমাতে চায়, ঠিক আছে। সো তার কারণে আমি তাকে আর জাগ্রত করিনি। সো নতুন ডিভাইসটা কিনতে হলে আমাকে ঢাকা যেতে হবে, তার জন্য কিছুটা লেট হবে, আরও কিছুদিন হয়তো বা লেট হবে এই ভিডিওটার পরে। আশা করি আপনারা হতাশ হবেন না, আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমি আরডিনোর উপরে আরও বেশ কিছু ডিভাইস এবং সেন্সর কেনার ইচ্ছা আছে, তো আপনাদের জন্য অবশ্যই নতুন ভিডিও আসবে। জাস্ট কিছুদিন ধৈর্য ধরে আমার সাথে থাকুন। তো এই ভিডিওটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল অলরেডি এটার উপর প্র্যাকটিক্যাল আমি আমার চ্যানেলে দিয়েছি, সো তার জন্য মনে হয় না এটা প্র্যাকটিক্যাল দেখানোর প্রয়োজন আছে। আমি জাস্ট ওই প্রোগ্রামটার সার্কিট এক্সপ্লেন করব এবং এক্সপ্লেনের পর প্রোগ্রামটা এক্সপ্লেন করব আমি, এবং রিকোয়েস্ট করব আপনারা অনলাইনে ভিডিওটা প্লিজ আগে অনলাইনে একবার দেখুন, দেখার পর আপনি ভিডিওটা ডাউনলোড করুন, আগে ডাউনলোড করবেন না প্লিজ, আপনাদের কাছে জাস্ট এতটুকু রিকোয়েস্ট, আর কোনো রিকোয়েস্ট নেই, ঠিক আছে। তো আমরা সার্কিটটা ঝটপট এক্সপ্লেন করি, তারপর আমরা চলে যাব প্রোগ্রামিংটা দেখার জন্য। ওকে, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, যদি আপনি সার্কিটটা বুঝেন দেন, যদি প্রোগ্রামটা বুঝেন দেন, আপনি এটাকে আপগ্রেড করে অনেক কিছুই করতে পারবেন। আর আপনি যদি এখনই দৌড় দেন, না বুঝেই এই সার্কিট সিমুলেশন করেন, তাহলে কোনো লাভ নেই। আপনি দেখা যাচ্ছে কিছু না কিছু ভুল করবেন আর বলবেন যে ভাইয়া আপনার সার্কিটের সাথে আমার মিলে নাই, আমার প্রোগ্রাম হয় নাই। তো ওটা বললে আসলে কোনো লাভ নেই, কারণ আমি সব কিছু যাচাই বাছাই করে আপনাদের সাথে একটা টপিক শেয়ার করি এবং সব কিছু ওকে করার পর আমি আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। সো আপনাদের কনফিডেন্স রাখতে হবে, ভাইয়া যেটা দেখাচ্ছে এটা পারফেক্ট আছে এবং এটা ঠিক আছে, ঠিক আছে। আপনি হয়তো কোথাও ভুল করেছেন, ঠিক আছে। আমরা জানি আল্ট্রাসোনিক সেন্সরের চারটি টার্মিনাল, যার একটি হচ্ছে VCC অর্থাৎ যেখানে আমরা +5 ভোল্ট সাপ্লাই দিই, এবং একটি হচ্ছে গ্রাউন্ড, সবার লাস্টের যে টার্মিনালটা লেখাই থাকে, একেবারে সহজ, কিন্তু উপরে কিন্তু লেখাই থাকবে যে গ্রাউন্ড। জাস্ট আপনি এটাকে গ্রাউন্ডের সাথে সংযোগ করবেন। আমি পজিটিভ আর গ্রাউন্ড টানি নাই বা কোনো ব্যাটারি সংযোগ করি না, এই কারণে যাতে সার্কিটটা সহজে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে। এটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারছেন, আপনার ব্যাটারি থেকে এখানে +5 ভোল্ট এবং ব্যাটারির যে গ্রাউন্ড আছে সেটা সাপ্লাই দিবেন। তারপরে ট্রিগার পিন চলে আসবে আমাদের আরডিনোর যে 11 নম্বর পিন আছে, ঠিক আছে, 11 নম্বর যে টার্মিনাল, এইটার ভিতরে আমরা একটা কেবল দিয়ে টেনে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে ইচুটাকে আমরা দিব 10 নম্বর পিনে, ঠিক আছে। আর এখানে দেখেন 9 নম্বর পিন আমাদের চলে গেছে আমাদের মোটর ড্রাইভার যে আইসি আছে, ঠিক আছে। এই মোটর ড্রাইভার আইসির আপনার এখানে যে ইনপুট আছে, ঠিক আছে, এটা মেবি কি ইনপুট 4 আর এটা হচ্ছে ইনপুট 3। আমি এটাকে একটু জুম করে আপনাদের দেখাই। ওকে, তো এখন মেবি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ইনপুট 4, আমরা ইনপুট 4 এর সাথে দিয়েছি 9 নম্বর পিন এবং 8 নম্বর পিনের সাথে দিয়েছি ইনপুট 3 নম্বর পিন, ওকে, এটা খেয়াল রাখবেন। আর আর এখানে আউটপুট 4 এর সাথে আমরা দেখেন এখানে একটি মোটরের হুইল, যেটা আমরা রোবোটিক্স কারে ব্যবহার করি, এই হুইলটার আউটপুট 4 এর সাথে এক প্রান্ত মোটরের, আর মোটরের আরেকটা প্রান্ত আমরা নিয়েছি আউটপুট 3 সাথে, ওকে। এভাবে কিন্তু আমরা মোটর ড্রাইভার আইসির সাথে সংযোগ করেছি। আপনি এটাকে মডুল করে নেন বা সরাসরি ব্র্যাডবোর্ডে ইউজ করেন, যেভাবে করেন আপনাদের কানেকশন হচ্ছে এটা, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা 4 নম্বর এবং 3 নম্বর পিন, 4 নম্বর পিন নিয়েছি ইনপুট 1 এবং 3 নম্বর পিন নিয়েছি ইনপুট 2, ঠিক আছে। এবং আউটপুট 1 চলে গেছে আমাদের আরেকটা হুইল, যেখানে রয়েছে এই হুইলের এক প্রান্তে এবং এই হুইলের অপর প্রান্ত আমাদের আউটপুট 2, ঠিক আছে। এবং এখানটায় দেখেন মোটর ড্রাইভার আইসিতে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে এখানে VCC 1, এখানে দেবেন 5 ভোল্ট, এক কথায় সবগুলোয় 5 ভোল্ট, যেমন ইনেবল 3 4, ঠিক আছে, এখানেও দেবেন +5 ভোল্ট, এনেবল 1 2 এখানেও +5 ভোল্ট, এবং VCC 2 এখানেও 5 ভোল্ট। কেন আমরা সব কিছুতে 5 ভোল্ট দিচ্ছি? আমাদের মোটর যেটা রয়েছে এটা হচ্ছে আপনার 3.7 ভোল্ট থেকে 4.5 ভোল্ট এরকম মেবি এটা নিজের ভোল্টেজ লেভেলটা নেয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের 5 ভোল্টে খুব সুন্দরভাবে আমাদের এই মোটরটা চলে, ঠিক আছে। এ কারণে আমরা সব জায়গায় কিন্তু 5 ভোল্ট দিয়েছি, ঠিক আছে। আর আমাদের যদি মোটরটা বেশি হতো, যেহেতু আমরা রোবোটিক্সের কাজ করবো, সো এই ক্ষেত্রে আমরা সব কিছুতেই 5 ভোল্ট ইউজ করবো, ঠিক আছে। আমি আর জটিল করছি না এই ব্যাপারগুলোকে গুলিয়ে আপনাদের, ঠিক আছে। জাস্ট আরেকবার বলে দিচ্ছি, এই 4টা টার্মিনালে দিবেন আপনি 5 ভোল্ট, আর গ্রাউন্ডের 4টার সাথে একসাথে শর্ট করে দিবেন,
এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ড, দুটাকে শর্ট করে এখানে দেবেন গ্রাউন্ড সাপ্লাই আর এখানে দেবেন গ্রাউন্ড সাপ্লাই, ঠিক আছে। দেওয়ার পর বাস এই এ হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আহামরি কিন্তু কোনো কঠিন সার্কিট ডায়াগ্রাম না, ঠিক আছে, কিন্তু কাজটা কিন্তু খুব চমৎকার একটা কাজ করবে। তো আমি একটু এক্সপ্লেনটা করে দিচ্ছি। সাপোজ আমাদের আল্ট্রাসোনিক আমরা জানি একটা ট্রিগার সিগনাল সে প্রেরণ করে, আর যদি কোথাও বাধা পায় সে বাধাটাকে সে ইচো সিগন্যালের মাধ্যমে রিসিভ করে, এবং সেটা কতটুকু সময়ের ভিতরে সে এই বাধাটা পেয়ে ফিরত পাচ্ছে সেটাকে মেজার করে সে বলতে পারে যে তার কতটুকু দূরে কোনো অবস্টাকল বা অবজেক্ট বা বাধা আছে, ঠিক আছে। সো এই বাধাটা সে নির্ণয় করে। এখন আমরা সাপোজ দিয়ে দিলাম যে আমরা 30 সেন্টিমিটার দূরে যদি কোনো একটা বাধা সে পায়, তাহলে আমাদের কি করবে, মোটরটা যেটা আছে, ঠিক আছে, আমাদের রিভার্সে টার্ন নেবে। আমি আর একটু ক্লিয়ার করছি, আমি একটু ক্লিয়ার করে বলি, ঠিক আছে। যেমন যখন এটা 30 সেন্টিমিটারের উপরে বাধা থাকবে, ঠিক আছে, অর্থাৎ 30 সেন্টিমিটারের মধ্যে কোনো বাধা নেই, এর থেকে অনেক দূরে বাধা আছে, সে সেটা রিসিভ করবে না। তখন আমাদের যে এই হুইল দুইটা আছে সেই দুইটাকে আমাদের সামনের দিকে চলতে থাকবে, অর্থাৎ ফরওয়ার্ডে ঘুরতে থাকবে আমাদের মোটর দুইটা, ঠিক। যখনই এই 30 সেন্টিমিটারের সমান অথবা 30 সেন্টিমিটার কম কোনো বাধা আমাদের এই আল্ট্রাসোনিক সেন্সরের সামনে এসে পড়বে, তখন আমরা কি করব, একটা হুইলকে রিভার্সে ঘুরাবো আর একটাকে ফরওয়ার্ডে। তাহলে আমাদের যে কারটা রয়েছে, রোবোটিক্স ভিকেল বলেন বা কার বলেন, এটা আমাদের কি লেফটে টার্ন করবে, আপনি যে কোনো এক দিতে পারেন, ঠিক আছে, হয় রাইটে টার্ন নিবে নয়তো লেফটে টার্ন নিবে, ঠিক আছে। এখন আপনি জাস্ট কল্পনা করুন, আমাদের এই হুইলটা বাম পাশে ঘুরলো, ঘোরার পরে সে যদি একই রকম বাধা আবার পায়, অর্থাৎ 30 সেন্টিমিটারের নিচে যদি আবার বাধা পায়, তখন কি সে আরেকবার লেফটে টার্ন নিবে। এভাবে কিন্তু সে তার সামনে যদি কোনো অবজেক্ট থাকে সে কিন্তু এটাকে ওভারকাম করতে পারছে। আমরা কিন্তু অনেকে কি একটু লজিক চিন্তা করেন, আপনি যদি এরকম ভাবেন যে না সে একবার বামে টার্ন নিবে আবার বাধা পাবে সে ডানে টার্ন নিবে, তাহলে কিন্তু আপনার প্রোগ্রামের জটিলতা বাড়বে, ঠিক আছে। আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে বেসিক প্রোগ্রাম, আপনি যদি বেসিকটা কনসেপ্টটা আগে বুঝেন তাহলে আপনি অ্যাডভান্সটাও করতে পারবেন। সো আমি এখন আপনাদের সাথে প্রোগ্রামটা এক্সপ্লেন করি, তাহলে জটপট করার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এখানে কী করা হয়েছে, ঠিক আছে। তো আমরা প্রোগ্রামটাকে এক্সপ্লেন করি। ওকে, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, একেবারে ছোট একটা প্রোগ্রাম কিন্তু, ঠিক আছে, খুব বেশি বড় না, ছোট কয়েকটা লাইনের ভিতরে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, আমি এটাকে বড় করে নিই। ওকে, তো এখানটাই দেখেন, প্রথমে আমরা ইনপুট নিয়েছি কনস্ট্যান্ট ইন্টিজার ট্রিগার পিন 11, যেটা আমরা হার্ডওয়্যার কানেকশনে একটু আগে দেখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিজার ইচু পিন 10 নম্বর পিনে, ঠিক আছে, আমরা আল্ট্রাসোনিকের যে ট্রিগার পিন এবং ইচু পিনকে কানেকশন করেছি এখানে আমাদের উল্লেখ করে দিচ্ছি। আর ইন্টিজার দ্বারা কী বোঝানো হয়েছে, যে আমরা দুইটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, এই ট্রিগার পিনটা হচ্ছে এক একটা ইন্টিজার ভ্যালু। ওকে, এখানে আমরা চাইলে অন্য কিছু লেখলেও পারতাম, ঠিক আছে, যেহেতু আমরা আমাদের আল্ট্রাসোনিকের নামের সাথে ম্যাচ করেছি এ কারণে আমরা সেম নামটা লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে আপনি চাইলে শুধু ট্রিগার লেখলো হতো, পিন না লেখলো চলতো, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তারপরে কনস্ট্যান্ট ইন্টিজার আউটপুট 1, আমাদের আউটপুট 1 বলতে কি, আমাদের যে মোটর ড্রাইভারে যেটা আমাদের আরডিনো থেকে গেছে সেটা হচ্ছে আমাদের আউটপুট 1, ঠিক আছে। আউটপুট 1 হচ্ছে 9 নম্বর পিন, আউটপুট 2 হচ্ছে 8 নম্বর পিন, এবং আউটপুট 3 হচ্ছে 4 নম্বর পিন, আউটপুট 4 হচ্ছে 3 নম্বর পিন। ওকে, এই 4টা পিন হচ্ছে আমাদের কার জন্য, আমাদের মোটরকে কন্ট্রোল করার জন্য, খেয়াল করবেন। তারপরে হচ্ছে ভয়েড মেন, এখান থেকে আমাদের মেন প্রোগ্রাম লেখা শুরু। তো পিন মোড দেখেন, ট্রিগার পিন আউটপুট, এবং পিন মোড ইচু পিন ইনপুট, আমাদের ইচু হচ্ছে আমাদের আল্ট্রাসোনিকের এবং আমাদের যে আরডিনো ডিভাইস সেটার জন্য কি ইনপুট, আর ট্রিগার পিনটা হচ্ছে কি আমাদের আরডিনো বা আল্ট্রাসোনিকের জন্য আউটপুট, যেটা আমাদের কি সিগন্যাল জেনারেট করে। তারপরে হচ্ছে এই 4টা হচ্ছে কি আমাদের আউটপুট ডিভাইস হিসেবে, আমাদের বলে দিতে হবে প্রোগ্রামে যে আমাদের এগুলো হচ্ছে আউটপুট, এগুলো হচ্ছে ইনপুট। যদি আপনি এখানে ভুল করে ইনপুটও লেখেন তারপরও আপনাদের প্রোগ্রাম 100% কাজ করবে, কিন্তু যদি এখানে ইনপুট লেখেন সব জায়গায় অবশ্যই আউটপুটের জায়গায় ইনপুট করে দিতে হবে, জাস্ট এতটুকুই ডিফারেন্স। ওকে, তারপরে হচ্ছে লং ডিউরেশন ডিস্টেন্স, এটা আমরা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু নিলাম যেটা সাহায্যে আমরা মেজারিং করব যে আমাদের ডিস্টেন্সটা আসলে কতটুকু দূরত্বে আছে তার জন্য। ওকে, ভয়েড লুপ, এখান থেকে আমাদের মেন লুপিং প্রোগ্রাম শুরু, ঠিক আছে। ডিজিটাল রাইট, ট্রিগার পিন লো, যখন আমাদের ট্রিগার পিনটা লো হবে কত সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য, 2 মিলি সেকেন্ড, নট সেকেন্ড। ওকে, তারপর ডিজিটাল রাইট, ট্রিগার পিন হাই, এবং আমাদের ট্রিগার পিনটা কি 2 সেকেন্ড লো থাকবে, 2 মিলি সেকেন্ড লো এবং 10 মিলি সেকেন্ড কি হাই থাকবে, এবং ডিজিটাল রাইট, ট্রিগার পিন লো, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিং, ট্রিগারিংয়ের যে পালসটা সেটা আমাকে বলে দিতে হয় যে কত সেকেন্ড পর পরে হাইলো হবে। আমরা এটা একটা পালস জেনারেট করি, সেটা যদি বাধা পেয়ে আবার রিটার্ন করে কার মাধ্যমে, আমাদের ইচু পিনের মাধ্যমে। এখানে দেখেন এই যে ডিউরেশন,
পালস ইন ইচু হাই, অর্থাৎ আমাদের যে বাধাটা পেয়ে আমরা যখনই আমরা ইচু পিনটা হাই হবে সেটা কি আমাদের মেজারিং করতে হবে, কার সাহায্যে? ডিউরেশনের, অর্থাৎ ডিউরেশনের মাধ্যমে। এখানে দেখেন ডিস্টেন্স ইকুয়াল ডিউরেশন ডিভাইডেড বাই 58.2, অর্থাৎ আমরা 58.2 দ্বারা কি আমাদের যে সময়টা আছে সেটাকে যদি ভাগ দেই তাহলে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। ওকে, এখানে হচ্ছে আমাদের বোঝার বিষয়, ইফ ডিস্টেন্স গ্রেটার দেন 50, অর্থাৎ আমাদের দূরত্বটা যদি 50-এর বেশি হয় তাহলে কি কন্ডিশন হবে। আমি যেটা বলেছিলাম 30, ঠিক আছে। সো আপনারা এখানে দূরত্বটা আপনার অনুযায়ী দেখবেন যে আসলে কতটুকু দূরত্বে বাধাটা পেতে পারে, এবং খুব কাছাকাছি আপনারা বাধাটা ইউজ করবেন না, তাহলে একটা প্রবলেম হবে যে দেখবেন একদম সামনে গিয়ে যখন মুভ করতে নিবে আপনার, যেহেতু আমাদের গাড়িটারও একটা কি মোটামুটি একটা ব্যাসার্ধ রয়েছে, সে এই ব্যাসার্ধটা অনুযায়ী তার শরীরটা নিয়ে ঘুরতে গেলে দেখবেন বেজে যাবে কোথাও না কোথাও। সেই কারণে একটু ডিস্টেন্সটা দূরে থেকে দেবেন যে যেন সে দূর থেকে অবজেক্টটাকে ডিটেক্ট করতে পারে। এ কারণে আমি 50 ইউজ করেছিলাম, যে ভিডিওটা আপনারা দেখেছিলেন, ঠিক আছে। আমি ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে প্র্যাকটিক্যালটাও দেখে নিতে পারেন। ওকে, তো এখানটায় দেখেন যদি 50-এর উপরে হয় তাহলে আমরা কী করেছি, ডিজিটাল রাইট আউট ওয়ান লো এবং ডিজিটাল রাইট আউট টু হাই, ব্যাপারটা বুঝবেন। অর্থাৎ আমাদের প্রথম যে মোটরটা আছে সেটাকে আমরা ফরওয়ার্ডে ঘোরাচ্ছি, ঠিক একইভাবে আমরা যদি এখানে আরেকটা মোটরের এক পিনকে লো এবং আরেক পিনকে হাই করে দেই তাহলে কি আমাদের দুইটা মোটরই কি এখন ফরওয়ার্ডে ঘুরছে। অর্থাৎ 50 সেন্টিমিটারের উপরে যদি বাধাটা থাকে তাহলে আমাদের যে রোবোটিক ভেহিকলটা আছে এটা সামনের দিকে চলতে থাকবে। যদি না, এখানে দেখেন এলস দ্বারা বোঝানো হচ্ছে যদি না, অর্থাৎ আমাদের যদি ইফের কন্ডিশন না মানে তাহলে কি অবশ্যই কি এই 15 নিচে চলে আসবে। যদি আমাদের এই 15 নিচে কোনো ডিউরেশন থাকে তাহলে আমরা কি কন্ডিশন ইউজ করব। এখানে দেখেন আমরা একটাকে সেম রেখেছি, উপরের দুইটা কি কিন্তু আমাদের সেম আছে, অর্থাৎ আমাদের একটা মোটর ফরওয়ার্ডে, অর্থাৎ এই মোটরটাকে আমরা ফরওয়ার্ডেই রেখেছি, কিন্তু এই দুইটার ভ্যালু আবার চেঞ্জ করে দিয়েছি, আউট 3 এবং আউট 4। অর্থাৎ আমরা বলছি যে মোটরটাকে হয় লেফটে না হয় রাইটে, একদিকে আমাদের কি মুভ করাতে হবে। সাপোজ মনে করেন আমরা এখানে একটা মোটরকে রিভার্স ঘোরাচ্ছি, তার মানে আমাদের অলওয়েজ যখনই 15 নিচে বাধা পাবে আমাদের রোবোটিক ভেহিকলটা কি লেফটে টার্ন নিতে থাকবে, ঠিক আছে। এবং আমরা এখানে ডিলে টাইম ইউজ করেছি, এটা হচ্ছে জাস্ট সুইচিং টাইম, একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে রূপান্তর হতে যে সুইচিং টাইমটা লাগে আমরা এখানে ডিলে টাইমটা 50 মিলিসেকেন্ড ইউজ করেছি, ঠিক আছে। এটা মাস্ট বি আপনারা ইউজ করবেন, আদারওয়াইজ প্রোগ্রামে কিছু টগল প্রবলেম দেখা দিতে পারে। সো এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লিখে ফেলুন ঝটপট, এবং ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থেকে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।